হ্যাঁ ফার্স্ট অফ অল সবাইকে এতদিন পরে আমার সেই যাত্রাপালা কোন যাত্রাপালা যেই যাত্রাপালায় তোমরা আমার সাথ দিয়েছিলে এবং যে ভিডিওর মাধ্যমে হয়তো কিছু কমজন মানুষ আমাকে চেনে হ্যাঁ হয়তো মুখ চোখ দেখে এমন নাই চিনতে পারো কারণ এই দশাই অবস্থা সো বুঝতেই পারছো কতটা ঝড় বয়ে গেছে বিগত অলমোস্ট দেড় মাসের ওপর কোনো ভিডিও আসেনি ফাইনালি ফাইনালি অ্যান্ড ফাইনালি আজকে কিন্তু তোমাদের সামনে ভিডিও আসছে এবং সেই ভিডিওটা আমি গেছিলাম আমার অফিসের কাজে তো দেন সেখানেই আমি শ্যুট করেছি তো অলরেডি এটা শ্যুট হয়ে গেছে তোমরা এনজয় করো যে আমি কোথায় গেছি কি দেখেছি এ টাইটেল থামদাম দেখে তোমরা বুঝতেই পারছো বাট স্টিল ভিডিওটা তোমরা কিন্তু দেখো এই লুকসটা হরেবেল লাগছে আমি জানি যারা যারা এটা ক্লিক করবে দেখেও ভিডিওটা পুরো দেখবে না জানি বাট তাও দিস ইজ মাই ডিউটি সো দ্যাটস ভাই আমি বললাম ভিডিওটা খুব কষ্ট করে বানিয়েছি তো তোমরা দেখো এনজয় করো চলো ভিডিও শেষে দেখা হচ্ছে সো ফাইনালি চলে গেছিলাম বইমেলায় দেখতে পাচ্ছ মুখের এক্সপ্রেশন কি করবো বুঝতে পারছিলাম না তো চলো ঢুকেই পড়ি টুক করে এত ভিড় ঠেলে ছাব্বিশে জানুয়ারি সত্যি অনেক দিন পরে গিয়ে খুব ভালো লাগছিল এই ক্যামেরা নিয়ে ভিডিও করাটা সিরিয়াসলি খুব এনজয় করছিলাম

তোমাদেরকে ভিডিওটা দিতে হবে আর সেই ভিডিওটা যখন আমি পেয়ে গিয়েছিলাম তখন আমি আর এক বর্ণ দিদি কর্মী ভিডিও বানাতে তো এইভাবে আস্তে আস্তে এগাচ্ছি দেখতে পাচ্ছ আকাশে হচ্ছে বল আমার চোখ করছে চল চল তোমরা সাথে চলো চল চল তো এদিকে দেখতে পাচ্ছ হালকা হওয়ার জায়গা বেশ বাথরুম বা টয়লেট এদিকে টয়লেট বেরোলে ওইদিকেও একটা টয়লেট ছিল এখানে হচ্ছে নির্বাহ মানে ফায়ার ব্রিগেডের একটা কাউন্টার ছিল যে আছে। এটা হচ্ছে ফুড কোর্ট এখান থেকে শুরু হলো খাওয়া দাওয়া মারাত্মক মারাত্মক সাথেই মানে স্টার্টিংয়েই তোমরা দেখতে পাবে না কত লোক খাচ্ছিলো দেখতে পাপটি চাট এবং তারপর থেকেই পুরো কোনটা ছেড়ে কোনটা চাট এইগুলো কোনটা চাট পেয়ে তোমরা খাবারের অনেক রকম খাবার এত খাবার হচ্ছে করা খাবারের বীজ মানুষ বই কেনার থেকে বেশি খাবারে কিন্তু কনসেন্ট্রেট করেছিল যেটুকু আমি দেখে বুঝলাম এবং যেটুকু আমার মনে হয় সেটুকু দেখতে সারি মানুষ বসে আছে খাবার অর্ডার দিচ্ছে খাচ্ছে সে হোক আইসক্রিম দেখতেই পাচ্ছ আইসক্রিম হোক কিংবা বকখালি ফিস কর্পোরেশনের ফিশের এত কিছু আইটেম নানা বিধ আইটেম ছিল দেখতে পাচ্ছ আর সমস্ত আইটেমই ছিল ভেটকি মাছ দিয়ে হ্যাঁ প্রাইস বলবো না যে কম প্রাইস আমার কাছে একটু ওভার প্রাইজই লেগেছে যেহেতু মেলার মেলার অনুযায়ী অনুযায়ী ঠিক আছে হ্যাঁ যদি তুমি তাহলে ঠিক আছে এইখানে দেখো কাকুরা কত সুন্দর পেন্ট করেছে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে না এক্সুলেন না দেখো পেন্টগুলো দেখো ওই হয়ে আমার তো দেখেই পুরো মাথা ঘুরছে আমি তো তো দেখতে পাচ্ছ ভিড় ঠেলতে তো আগে চলে এসছি কোথায় এটা আবার ছবিটা একটা ফটো থেকে আঁকা সেটাই ওখানে লেখা ছিল সত্যি অসাধারণ সত্যিই দারুণ যত দেখছি তত মুগ্ধ হচ্ছি তত ভাবছি মানুষ কত খাটনির পরে কত কিছু করে একটা জিনিস গড়ে তোলে আর সেটা আমরা এত সুন্দর ভিড় মেলাতে গিয়েও কিন্তু উপভোগ করি কেন কারণ তাদের হাতের কাজ বুঝতেই পারছ আর যে কোনো সমস্ত কিছু বই এখানে পাওয়া যায় তো আমরা আস্তে আস্তে এগাতে থাকছি দেখতেই পারছো আর ভিড় তো দেখতেই পারছো একটা সেকেন্ডের জন্য আমি দম ফেলতে পারিনি দেখছো কাকু আমার ঘাড়ে উঠে হাঁটছে তাও কিন্তু আমি ক্যামেরা বন্ধ করিনি এই ঠান্ডাতেও খাচ্ছে পেপসি তাতে আমার কি আমি তো এমনি ঢেপসি বার্তাও সেটা বড় কথা নয় বড় কথা হলো যে প্রচন্ড কিন্তু ছিল আর আজকে জানুয়ারি মানে ক্রাউড এটা এক্সপেক্ট করা যায় মানে কেউ বাকি ছিল না আজকে বইমেলা যেতে তোমরা কারা কারা ভিজিট করেছ যারা এখনো করি কি করছো করো এই তো একত্রিশ তারিখ অব্দি আছে আর কিছু দিন তিন চার দিন তার মধ্যে কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করো দুপুর বারোটা থেকে রাত আটটা অবধি টাইমিং আমি সমস্ত কিছু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই ডেসক্রিপশান বক্সটা একটু ফলো করো তাহলেই তোমরা সমস্ত কিছু ডিটেলস জানতে পারবে তো চলো আপাতত আমি তো হাঁটছি হাঁটতে হাঁটতে বই ঠেলে ঠেলে বইয়ের পাহাড় ঠেলে ঠেলে আমি আগে এগোচ্ছি আর মানুষের উপচে পড়া ভিড় মনে হচ্ছে যেন আমি কোনো পূজা প্যান্ডেল পরিক্রমা করতে এসেছি কারণ আমার একটা ওরকম ওয়াইভস বা ফিল আসছিল যারা ভিডিওটা দেখছো মেকশিওর তাদের কেমন ফিল এলো এটা দেখে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও অমূল্য টাইমটা তোমাদের দিও আর আমার কমেন্টটা খুব বড়ো মোটিভেট করে আরও ভালো ভিডিও করতে বুঝতেই পারছ তো এইখানে কিন্তু এই হাতে ছবি এঁকে বিক্রি করার ব্যাপারটা খুব ভালো এবং মানে সবাই নিচ্ছে অ্যাটলিস্ট নিক নানিক সবাই দেখছে পার্টিসিপেট করছে এই যে ব্যাপারটা এটা সত্যিই ভালো সত্যিই অসাধারণ এক্সোলেন্ট তো চলো দুই কাকু নিয়ে যাচ্ছে পিঠে ব্যাগ তোমরা আমি এখানেই তাহলে থাক ও বাবা মাথায় ঝুড়ি করে নিয়ে যাচ্ছে ঝুড়ি নয় ওটা গামলা করে নিয়ে যাচ্ছে চিকেন পক পক পকৌড়া বাপরে বাপ যাবে গরম তেলে ভাজবে আর খাও বা বাবা তোমরা কারা কারা পকোড়ার কথা শুনে জিবে জল এলো প্লিজ জানাও এই হচ্ছে প্যাকেট 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 পানির প্যাকেট বুঝতেই পারছো জলের প্যাকেট এটার মধ্যে কিন্তু রং নেই এটার মধ্যে আছে সাদা জল অনলি ড্রিঙ্কিং ওয়াটার জল জিন্দেগি তো এটুকুই বলবো অ্যান্ড তারপরে সবাই খাওয়া দাওয়া করছিল দেখতেই পাচ্ছ ওরে রে পাপ এক্সোলেন্ট এক্সোলেন্ট উচ্ছে পড়া ভিড়টা দেখে আমার তো একটা আলাদাই ফিল আসছিল সিরিয়াসলি অসাধারণ ফিল সিরিয়াসলি খুব ভালো লাগছিল তো দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়া বাপরে বাপ মানুষ বই কেনার থেকে খাওয়া দাওয়া এবং দেখা এই যে টাইমটা সেটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি দেখছি সবাই খাওয়াতেই ব্যস্ত এবং তোমরাও ক্যামেরা যারা ঘরে বসে দেখছো দেখতে পাচ্ছ যে সমস্ত বেশিরভাগই মানুষজন কিন্তু খেতে ব্যস্ত তাদের কাছে একটাই মোটো একটাই মন্ত্র আমাকে খেতে হবে দ্যাস ইট সো বুঝতেই পারছ যে এইভাবে পিছনে ফেলে আমি আগে বাড়ছি আগে যাচ্ছি এবং এটাই বলবো যে সত্যি একটা অপূর্ব দৃশ্য চোখে পড়ল সেই দৃশ্যর ব্যাপারে আমি পরে বলছি যদিও দৃশ্যটা অপূর্ব না মানে প্যাথেটিক ঘটনা একটা অ্যাক্সিডেন্ট লাইফ কিভাবে হয় আজকে চোখে দেখলাম সেই ঘটনাটা আমি পরে বলছি বাট দেখো পরপর স্টল ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব বুঝতে পারছ এখানে রামকৃষ্ণ বিবেকানন্দের বেদাস্ত দেখতে পাচ্ছ এখানে পর 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 বইয়ের দোকান জীবন কাহিনী এবং আত্মকথা কিন্তু এখানে সবারই কথিত আছে তো দেখতেই পাচ্ছ একটা সেলফি জোন ছিল যেখানে প্রচণ্ড ভিড় ছিল ইয়েস তোমাদেরকে দেখাচ্ছি গাঙ্গ চিলের ঠিক অপোজিটে ইয়েস এই রূপা দেখছো রূপার তো ওইভাবে হাঁটতে 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 আমি তো হয়ে গেলাম কালান্ত বাট কি আর করব তবু নেট থেমে নেই আমি শান্ত ছুটছি ছুটব তোমরা রয়েছ থেকো এরকমই পাশে ঠিক এই এতগুলো মানুষের মধ্যে তোমরাও এরকম পাশে থেকো তো যাই হোক দেখো তোমাদেরকে আমি দেখাবো লাইনটা বাপরে বা So, ভিডিওটা যেটা বলেছিলাম যে চমক চমক কি দিতে পেরেছি জানি না বুক ফেয়ার সবাই যায় আমিও গেছি আমি যা যা দেখেছি তোমাদেরকে ভয়েসের মাধ্যমে বলেছি কারণ ওখানে প্রচণ্ড লাউড মিউজিক চলে জানো অ্যাজ অলওয়েজ তো ভয়েস ক্যাপচার করা তো পসিবেল হলেও আমি কোনো রকম সরঞ্জাম নিয়ে যাইনি আমি তোমাদেরকে আগেই বললাম যে আমি ওখানে গেছিলাম আমার অফিস ওয়ার্ক অফিসের কাজে তো সেই সূত্রে কিন্তু ভিডিও বানানো হয়ে গেল ফাইনালি ফাইনালি দিন পরে একটা ভালো ভিডিও আশা করি তোমাদেরকে দিতে পারলাম তোমরা কেমন লাগলো কেমন আমাকে কতটা মিস করেছে এটা ফার্স্ট অফ অল একটু জানি আর যদি ভিডিওটা একটু ভালো লাগে মেকশিওর একটা লাইক করো দেন শেয়ার করো অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব হ্যাঁ আমার আমাকে যারা ছিল না আমার আমার নাম হচ্ছে দেবাশিস আর আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ কিপিং টাচ অলওয়েজ অন ফেথফুল টাচ আর সামনে আরও দারুণ ভিডিও আসছে আর তাছাড়াও জীবনের একটা বড়ো কিছু সারপ্রাইজ তোমাদেরই জন্য ওয়েট করছে তো যারা যারা এখনো সাবস্ক্রাইব এই যে লাল বাটনটা প্রেস করো নি প্লিজ করে দাও কারণ একটা অভূতপূর্ব জিনিসের সাক্ষী তোমরা হতে চলেছ খুব তাড়াতাড়ি সেই ভিডিও কিন্তু আসবে চলো টাটা এই আবার নেক্সট ভিডিওটা এত দেরি করবো না সবাইকে অন ক্যামেরা সরি কারণ কি জন্য ভিডিও দিইনি সেটা কিন্তু তোমরা সবাই জানো যারা জানো না তারা আমার লাইফটা দেখে নাও সবাই বুঝে যাবে চলো টাটা আর বেশি বক বক করবো না গুড নাইট সুইট ড্রিম কিপিং টাচ অল ফেথফুল টাচ বাই ফর নাও অ্যান্ড কিপ সাপোর্ট মি টাটা